ডিসক্লেইমার, এই ভিডিওতে নাই মন চাইলে হেডফোন লাগাও আর না মন চাইলে লাগাও না, আমার কি। এবার কিন্তু আমার দোষ না, সো সেফটি ফার্স্ট। ওয়েলকাম ভাই ও বোনেরা, থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝাই গেছে আজকের ভিডিও কি নিয়া, বাংলা মুভির রিভিউ। জি হ্যাঁ, মুভি রিভিউ। কি করবো কও, মার্কেটে কোনো কন্টেন্ট নেই, কন্টেন্টের অভাবে না খায় মরার মতো অবস্থা, তাই মুভি রিভিউ। আবার চিন্তা করলাম বাটফিক্স আর rnar ভাই আর কয়দিন দুইজনে একটা দিক সামলে, তাই আমিও চলে আসি। আর মুভিটা যদি হয় ইউথ সেন্সেশন পরিমণি আর নাম্বার ওয়ান শাকিব খানের, তাহলে তো ভাই কথাই নেই, সেটা আন্তর্জাতিক মানের রোস্ট। আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। তো আজকের ভিডিওতে মুভি রিভিউ করব, হালকা পরিমাণ রোস্ট করব। তো আশেপাশে তাকানো বন্ধ করো, হেটার্সদের পাশে লাথি মেরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। লেটস এনজয় দ্য ভিডিও। মুভির প্রথম সিন দেখে তোমরা কিচ্ছুই বুঝবে না, বুঝবাই বা কেমনি, এগুলো বোঝার জন্য দরকার আধ্যাত্মিক মাইন্ড, যা সবার থাকে রাখি, তো আমার তো আছে, আমি বুঝাইতেছি তোমাদের। 2011 সালে নেইমার একটা পেনাল্টি মিস করছিল, সেই পে মিস হওয়া বলটা ঘুরতে 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 এই মহিলার গায়ে লাগে। আনফরচুনেটলি তিনি ছিল প্রেগনেন্ট, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের নাম মা ও শিশু সব থাক আর কইলাম না, দেখাইলাম। দুমাস পরে দুনিয়াতে আসতো, তাকে দুমাস আগে পেলে এই ছেলেটির কারণে। না মানে কি, আমাদের কি পাগল মনে হয়, এটা কি বাংলা লিংক 4G স্পিড? আচ্ছা যাও, এটা বাদ দিলাম। কিন্তু হাসপাতালের বেডে এরকম ধাব্বা মেকআপ দেওয়ার ফিজিক্সটা তো বুঝলাম না। ইটস হার চয়েস। কুচবি কুচবি। এই সিনটা দেখার আগে তোমাদেরকে আমি সতর্ক করতেছি, আশেপাশে কোনো কাঁচের জিনিস থাকলে তাড়াতাড়ি সেটা সরাও, তা না হলে হাতটাত কাটার সম্ভাবনা থাকতে পারে। মানে ডিরেক্টর সাহেব এতটা হাবাস করছে, একটা বাচ্চা সদ্য জন্মানো শিশুর মধ্যে প্রেম ঢুকাই দিছে, বাহ সাবাস। তারপর মুভির 5 মিনিট 40 সেকেন্ডের মাথায় 16 বছর পর এইটা 16 বছরের পরিমাণে, এটা যদি 16 বছরের পরিমাণে হয় তাহলে তো আমি জন্মই হই নাই। ইয়ে সব ক্যা দেখনা পড় রাহা হ্যায়। আমার মন চাইতেছে স্ক্রিপ্ট রাইটারে একটা ক্যালকুলেটর গিফট করি। তারপর এন্ট্রি হয় মুভির সস্তা মাস্তানের। আবে সালে, স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের পরিয়া পা দুই হাত দিয়ে 10 জন রে উড়ায় দেয়। স্ক্রিপ্ট অনুযায়ী সে দৌড় দেয়, দৌড়ায় আস্তে, দৌড়ায় স্লো মোশনে, দৌড়ায় আরো স্লো মোশনে, দৌড়ায় এত FPS এর ঠেলা সহ্য করতে না পারে, উষ্টা খায় উইরা গিয়া গাড়িতে পড়ে। ভাগ্যিস গাড়ির কাচটা ভাঙে নাই, গাড়িটা ছিল কার, সাকিব ভাইয়ের। তারপর আমাদের সাকিব ভাই গাড়ি থেকে নাই মানা উইরা ইসা গুন্ডাগুলার দেয় কুত্তা ধোলায়, কাউরে ঘুষি মারে তো কাউরে লাথি মারে। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। আব্বু কলেজ গেটে কতগুলো বখাটে আমাকে ডিস্টার্ব করছিল, আমাদের নায়িকার বাবা ছিল অনেক দিল দরদি লোক, তিনি রাস্তাঘাটে চিপায় চাপায় ফুটপাতে যারে তারে পায় ধরে একটা চাকরি দিয়ে দেয়। সাকিব ভাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয় না, এমনকি তাকে বাড়িতে থাকার পারমিশন পর্যন্ত দিয়ে দেয়। আমাদের সাকিব ভাই আর পরিয়াপার প্রথম ধাক্কা, তারপর দ্বিতীয় ধাক্কা, এরকম ধাক্কা ধাক্কি করতে করতে তাদের প্রেমও শুরু হয়ে যায়। অফিসের বাইরে চুল বড়, ভিতরে ঢুকলেই চুল ছোট হয়ে যায়, ওমা বাইরে আবার বড়, মানে এরা লজিক একদম সিটি মেরে ছেড়ে দিছে। তারপর এন্ট্রি হয় মুভির পাতি ভিলেনের। এদিক দিয়ে ভিলেন শুরু করে দিছে ষড়যন্ত্র, আর এদিক দিয়ে আমাদের নায়ক আর নায়িকারা তাদের আস্তাক ফিরুল্লাহ মার্কা কাজকাম চালাই যাইতেছে। তার কিছুক্ষণ পরই এক ডাবল MBBS ধারী জ্যোতিষী নায়কের হাত দেখে বলে তার নাকি দুই বিয়ে। আমাদের নায়ক এসব বিশ্বাস করতে না পাইরা পাশাপাশি আরো কতগুলো জ্যোতিষীরে তার হাত দেখায়, সেইখানেও সেম কাহিনী। এত টেনশন নিতে না পাইরা সাকিব ভাই বারে যে একটু লাল পানি মারে, লাল পানি মারতে মারতে তার মাথায় একটা চমৎকার বুদ্ধি আসে, হাসপাতালে যায় কোনো মৃত্যু পথযাত্রীকে খুঁজে যাতে তার সাথে প্রথম বিয়েটা সাইরা ফেলে।
এরা কি নিজেদের চুতিয়া প্রমাণ করতেছে না আমাদের চুতিয়া করতেছে আমি কিচ্ছু বুঝি না তা না হলে কোন মৃত্যু পথ যাত্রী আছে যে এত মেকআপ মেরে হাসপাতালের বেডে শুয়ে থাকে ইটস হার চয়েস কন্ট্রোল এইদিকে আমাদের নায়িকা সবকিছু জানে না যে আর ভিলেন শাকিব বাইরে দেয় কুত্তা ধোলাই ব্যাপক বৈচিত্র আয়রন ম্যানের ফ্লাইং স্যুটটা 339 টাকা দিয়ে ভাড়া নিয়ে আমাদের সাকিব ভাই উইরা আসে হাই 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 এটা দেখার পর আমার আর মনে হয় না রোমান রিংস আর বাইচে আছে মানে কি পাঁচটারে কি বাঁচ বানায় দিছে কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল ও মা লাত্তিমালো একটারে উইরা গেল 6টা আরো ইন্টারেস্টিং হচ্ছে 3টা এইদিকে 3টা এইদিকে মেরে পাস কোই ফাজ নি হ্যায় মুঝে মাফ কর দে আপ লোগ সারে মুঝে ছুটি দে দে মে ইস দুনিয়া সে ছুটি জাতা হুয়া শট দ ফাক এদিকে আমি ফিজিক্স খুঁজতে খুঁজতে দেখি মুভি শেষ হয়েছে রে ভাই এই মুভি রিভিউর চক্করে জঘন্য আমার খা মুভিটা আমার কয়েকবার দেখতে হয়েছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক মারো নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই